আসসালামু আলাইকুম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করে তাদের নাম লিখিয়েছেন। কেউ আবার এই বইয়ে নাম লেখানোর জন্য বছরের পর বছর নিজেকে তৈরি করেছে, এমনভাবে নিজেদের নাম লেখানোর চেষ্টা বিশ্বজুড়ে বিরল নয় এবং প্রত্যেকজনেই বিভিন্ন ক্ষেত্রে তাদের এই চেষ্টা চালিয়ে গেছেন। কেউ রেকর্ড করেছে বিশ্বের সবথেকে বড় চুল নিয়ে, আবার কেউ রেকর্ড করেছে সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে, আবার কেউ বা রেকর্ড করেছে পা দিয়ে চাপ দিয়ে তরমুজ ভেঙে ফেলার জন্য। এইসব রেকর্ডই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রমের জন্য, কিন্তু এমন কিছু রেকর্ড গিনেস বুকে রয়েছে যা রেকর্ডধারী ইচ্ছার বাইরে অর্জন করে ফেলেছে। এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষ ও প্রাণীদের দেখাবো যা তারা নিজেদের ইচ্ছের বাইরে বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে। নম্বর এক, সবচেয়ে বেশি অলিম্পিকে উপস্থিত থাকার রেকর্ড। হ্যারি মেলসন নামের এই ব্যক্তি 1932 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত প্রত্যেকটি অলিম্পিক গেমসে উপস্থিত থেকেছেন দর্শক হিসেবে, যেটা করার মাধ্যমে সে তৈরি করে ফেলেছে এক বিশ্ব রেকর্ড। যদিও এই বিশ্ব রেকর্ড করার তার কোনো ইচ্ছাই ছিল না। 1932 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত শুধুমাত্র 1936 সালের জার্মানির অলিম্পিক ছাড়া প্রত্যেকটি অলিম্পিকে সে অংশগ্রহণ করেছে। তার অলিম্পিকে প্রথম যাত্রাটা ছিল 1932 সালে, যা লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল। তখন বা তার বয়স ছিল মাত্র 10 বছর। সে এবং তার ছোট ভাই বোনেরা ফ্রিতে খেলার দেখার জন্য টিকিট পেয়েছিল, আর সেই থেকে শুরু 2016 সাল পর্যন্ত সে মোট 19টি অলিম্পিকে দর্শক হয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলে। নম্বর দুই, সবচেয়ে বেশি দিন মহাশূন্যে থাকার রেকর্ড। ক্রিস্টিনা কস নামের এই কর্মী জীবনে প্রথম মহাকাশ যাত্রা শুরু করে 2002 সালে, তারপর 2007 সালে সে প্রথম ইন্টারন্যাশনাল মহাকাশের কমান্ডার হয়। 2004 সাল থেকে 2007 সাল পর্যন্ত সবচেয়ে বেশি দিন মহাশূন্যে থাকার রেকর্ড করে ফেলেন। আবার 2017 সালে সে প্রথম নারী হিসেবে একা মহাশূন্যে যান, এবং সেখান থেকে যখন ফিরে আসেন তখন এই রেকর্ডটি আরও পাকাপোক্ত হয়ে যায়। এই বিশ্ব রেকর্ডটি করার পিছনে তার কোনো রকমই ইচ্ছা ছিল না, শুধুমাত্র সে তার নিজের পছন্দের কাজটাকেই করে গেছেন। এর ফলে তার নাম লেখা হয়েছে বিশ্ব রেকর্ডের খাতায়। নম্বর তিন, ব্যাটম্যানের পোশাক তৈরির রেকর্ড। জনপ্রিয় মুভি অথবা গেমের ক্যারেক্টারকে বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন অনেকেই, আর সেই জন্যই তাদের পোশাক পরিচ্ছদ সহ তাদের মতো চেহারা নিয়ে অনেকেই অনেক সময় আলোচনায় এসেছেন। কিন্তু জুলিয়ান জ্যাকনি নামের আয়ারল্যান্ডের এই অধিবাসী সবার থেকে ভিন্ন। তিনি ব্যাটম্যানের মতো সম্পূর্ণ অভাব নিজে তৈরি করে ফেলেন। এটি শুধুমাত্র ব্যাটম্যানের মতো দেখতে একটি পোশাক নয়। ব্যাটম্যান চরিত্রে আমরা যেসব গ্যাজেট দেখতে পাই যা ব্যাটম্যান ব্যবহার করে, সেগুলোর মধ্যে অনেকগুলোই জুলিয়ান তার পোশাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। শুধুমাত্র এগুলোই নয়, আরও শক্তিশালী গ্যাজেট জুলিয়ান এর পাশাপাশি তৈরি করেন যা বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখতে তাকে সাহায্য করেছে। এই ব্যাটম্যানের পোশাকটি সকলেরই নজর কাড়ে, আমরা বলতেই পারি সে এমন বিশ্ব রেকর্ড করার আসলেই যোগ্য। নম্বর চার, লুইস গিবসন। লুইস গিবসন নামের এই নারী বিশ্ব রেকর্ড করেন এক অদ্ভুত প্রতিভা নিয়ে। তিনি ক্রিমিনালদের ছবি আঁকেন, অবশ্যই বর্তমান সময়ের আধুনিক সফটওয়্যার দিয়ে নয়, শুধুমাত্র রং তুলি দিয়ে সে এঁকে ফেলেন ক্রিমিনালদের ছবি। সাধারণত অপরাধীরা মানুষের চোখের সামনে সবসময় থাকে না, খুব অল্প সময়ের মধ্যে তারা তাদের অপরাধ কর্মশালে সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের কোনো ছবি তোলা যায় না। সেক্ষেত্রে সেই ভুক্তভোগী সেই অল্প সময়ের মধ্যে ক্রিমিনালদের যেভাবে দেখেছে তেমনটাই বর্ণনা শুনে লুইস একেবারে হুবহু অপরাধীদের ছবি এঁকে ফেলেন। লুইস 2017 সাল থেকে এই পর্যন্ত 753 জন অপরাধীর ছবি এঁকেছেন, তাদের প্রত্যেকের ছবি দ্বারা সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে টেক্সাস পুলিশ। তিনি বছরে গড়ে 128টি ছবি আঁকেন এবং প্রত্যেকটি অপরাধী ধরতে সহযোগিতা করেন। এই জন্য তাকে গিনেস বুকের তরফ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয় সবচেয়ে বেশি অপরাধী ধরতে এমন ছবি আঁকানোর জন্য। সত্যি তার প্রতিভা অতুলনীয়। নম্বর পাঁচ, সবচেয়ে বেশি লোমযুক্ত ভেড়া। অস্ট্রেলিয়ার রাজধানীতে হঠাৎ একদিন দেখা মেলে এক দৈত্য আকৃতির ভেড়াকে। এটি দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় ভেড়া এটি, কারণ হচ্ছে জন্মের পর থেকে ভেড়াটির একবার পশম কাটা হয়নি। আমরা সবাই জানি ভরার শরীর নিয়মিত পরিষ্কার রাখতে হয়। এই পশম অনেক দামি একটি জিনিস যা দিয়ে গরম পোশাক তৈরি করা হয়। কিন্তু ধরুন 5 বছর ধরে কোনো ভেড়ার পশম না কাটা হয়, নিশ্চয়ই তার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। অস্ট্রেলিয়াতে পাওয়া এই ভেড়াটিও প্রায় এমনই ছিল। এই ভেড়াটি মানুষের সামনে আসলে সবাই অবাক হয়ে যায় এবং সবাই কিছু করার চিন্তা করে এই ভেড়াটির জন্য। কিন্তু 5 বছর মানুষের সামনে না আসার কারণে এই ভেড়াটি মানুষ দেখে অনেক ভয় পাচ্ছিল। সর্বশেষ ইয়াং এলিং নামের পশম কাটার অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নকে ডাকা হয়। সে প্রায় 45 মিনিট চেষ্টা করে 47 সেন্টিমিটার পুরো পশম কাটে। এই পশমের ওজন হয়েছিল প্রায় 40 কেজি, যা দিয়ে অনায়াসে 35টি সোয়েটার বানানো সম্ভব, যা পরবর্তীতে বিশ্ব রেকর্ড করে সবচেয়ে বেশি পশম দেয়া ভেড়া হিসেবে। আপনি যদি আরও কিছু অদ্ভুত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি আলোচনা করেছি বিশ্বের সবচেয়ে অদ্ভুত 5টি রেকর্ড সম্পর্কে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্ট 3 চ্যানেলের সাথে। সেই পর্যন্ত আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।